আমি কাটোর মোড় থেকে তখন গাড়ি নিই, এসে দেখি তোর গাড়ি জাম হয়ে গেছে। আমি গাড়িটা ঘুরিয়ে অন্যদিক দিয়ে আমি দৌড়তে দৌড়তে এসে দেখি হ্যাঁ একটা বাইক পড়ে আছে মিডিলে, কিন্তু কোনো লোক নেই। অনেক লোকজন বলে প্রধান সাহেব আগে যাও, একটা গাড়িতে ছ চাকা লরিতে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তিনজন ছিল, দুজনকে আমরা হসপিটালে পেরেছি, আর একজন গাড়ির যে কোনো হুপে বেঁধে টাইমটি টাইমটি নিয়ে চলে গেছে। আমি ওখান থেকে গাড়িতে তাড়াতাড়ি করে চেপে আবার আসি, দিয়ে এসে 1 কিলোমিটার দূরে দেখি ও রাস্তার উপরে পড়ে আছে, গাড়ির ড্রাইভার পেলে গেছে। ওখানে আমাদের এই ভাইরা ছিল, এরা তাকে বলে তখন ওদেরকে বললাম অ্যাম্বুলেন্সকে ফোন করেছিস, বললো হ্যাঁ করেছি। তারপর আমাকে দিল, আমি ফোনটা ধরে বললাম ভাই তাড়াতাড়ি আসো, তো ওরা বললো জামে আছি, প্রায় 10 মিনিট দেরি হলো। আমরা ওই আমার পার্সোনাল গাড়িতে তুলতেও পারছি নি, কত সব ভেঙে গেছে। তারপর আমরা তুলে নিয়েছি হসপিটালে ভর্তি করে, এর ডাক্তারও বললো এর খুব খারাপ অবস্থা কিংবা না বাঁচতেও পারে। তারপর এখন শুনছি নাকি ডেট হয়ে গেছে, ডাক্তারবাবু আমাকে এখনই ডেকে বললো, ওই দুজনকেও নিয়ে এসে ভর্তি করলো। এতটুকু তাদের নাম জানেন আপনারা? না তাদের নাম আমরা তো জানি না, তাদের তো হালিশহরের বাড়ি এটি জানি, ওই চঞ্চল সুকান্ত সুকান্ত, তারপরে কুন্দন ওরা হালিশহর থেকে তারাপীঠ যাইছিল বাইকে, তিনজন ওই যাওয়ার পথেই ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে। গাড়িটা কোন দিকে আসছিল? গাড়িটা কলকাতা বাইরে থেকে, মানে বহরমপুর থেকে কলকাতা বাইরে আসছিল। আর ওনারা যাচ্ছিল হচ্ছে বীরভূমের দিকে, বহরমপুর মানে যাচ্ছিল মানে তারাপীঠ যাচ্ছিল, ওরা বাইকে যাচ্ছিল। আপনার নাম? আমার নাম মহিরুদ্দিন শেখ। আপনি আপনি সেই সময় কোথায় ছিলেন? আমি দেব আমি দেবগ্রামে ছিলাম। তারপরে ওখানে স্থানীয় লোক আমাকে ফোন করে যে এই ব্যাপার, মানে অ্যাক্সিডেন্ট হলে মানে আমরা যতটুকু পারি উপকার মানুষের করার চেষ্টা করি, তার জন্য আমাকে ফোনটা করেছিল। যখন আবার প্রশাসনকেও আমি ফোন করেছিলাম, প্রশাসনও খুব সাহায্য করেছে, কিংবা প্রশাসনও খুব তাড়াতাড়ি এসেছিল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।